ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা সোনা কিনতে চাইছেন অথবা সোনার গয়না গড়াবেন বলে ভাবছেন, তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর। অবশেষে আজ আবার কমছে সোনার দর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ আরও কতটা নামলো সোনার দর, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। কমছে সোনার দর, কয়েকদিন একটু করে চড়ে থাকার পর ফের সোনার দাম নিম্নমুখী। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী বুধবার কলকাতায় 24 ক্যারেট পাকা সোনার দাম যায় 10 গ্রাম পিছু 69,450 টাকা। একদিনের তফাতে দাম কমেছে 450 টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে সোনার উপর আমদানি শুল্ক 9% কমানোর ঘোষণার দিন থেকে নামতে শুরু করেছিল সোনার দাম। 23 জুলাই বাজেট ঘোষণার শুল্ক কমিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই দিন 10 গ্রাম পিছু পাকা সোনার দাম নেমেছিল 70,900 টাকায়। তারপর কয়েকদিনের দাম আরও কিছুটা কমলেও ফের তা বাড়তে শুরু করে এখন আবার দাম নিম্নমুখী। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে সোনার বাজার দর নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।